খালেদা জিয়া বলেছিল পাগলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই, তা আমি এখন তাদেরকে জিজ্ঞেস করি তারা পাগলা শিশু পেয়েছে কিনা। আজকে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, এখানে আমি বিএনপি নেতাদের প্রশ্ন করি, খালেদা জিয়াকে আমার প্রশ্ন, বা তার সেই কুপুত্র যেটা দুর্নীতি করে 21 আগস্ট গ্রেনেড হামলা করে 10টা অস্ত্র মামলায় যে সাজাপ্রাপ্ত আসামি, যে ফিউজিটিভ, সে পালিয়েছিল মুচলেকা দিয়ে। আমার প্রশ্ন বিএনপি নেতাদের কাছে এবং খালেদা জিয়ার কাছে, আজকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করে, আমরা 90 দশকে আন্দোলন করেছি, তখন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে আমরা অস্থায়ী রাষ্ট্রপতি করে তার একটা তত্ত্বাবধায়ক সরকার করে তার অধীনে নির্বাচন করেছিলাম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব কিন্তু আমাকে ডেকেছিলেন সরকার গঠন করার জন্য, কারণ সেই নির্বাচনে কেউ মেজরিটি পায়নি। জামাত এবং জাতীয় পার্টি তারা সমর্থন দিতে চেয়েছিল আমাকে, জামাত এবং জাতীয় পার্টির সমর্থন নিয়ে কিন্তু সরকার গঠন করার মতো মেজরিটি আমাদের হতো আওয়ামী লীগের, কিন্তু আমি সেটা রাজি হইনি সেটা সঙ্গত কারণে। আমি বলেছিলাম যে আমি এভাবে সরকার গঠন করব না, কারণ আমি যে জনগণের জন্য কাজ করতে চাই, এভাবে সরকার গঠন করে মানুষের কাজ করতে পারবো না, কাজে আপনি অন্য কাউকে ডাকেন। তখন খালেদা জিয়া জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করে। আমাদের কিন্তু যে দাবি ছিল যার জন্য আমরা সবাই যুগপথ আন্দোলন করেছিলাম, সেখানে আমাদের পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি অর্থাৎ সংসদীয় গণতন্ত্র আনার একটা ধারা ছিল, কিন্তু বিএনপি ক্ষমতায় এসে কিন্তু সেটা ভুলে গিয়েছিল, এটা আপনাদের মনে রাখা উচিত, তারা কিন্তু আনতে চায়নি। তখন আমরা আমাদের বিরোধী দল থেকে আমাদের তখন সামাদ সাহেবকে দিয়ে আমরা একটা বিল উপস্থাপন করি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তখনও খালেদা জিয়া নর্চার করছিল, সেই সময় শাহাবুদ্দিন সাহেবই তাদেরকে ধমক দেয় যে তোমরা যদি এই পরিবর্তনটা না আনো তাহলে আমি পার্লামেন্ট ভেঙে দেব। তখন বিএনপি সেই বিল আনে, সেখানে আমাদের দাবি ছিল যে সেখানে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক। খালেদা জিয়া তো তখন করে নাই, খালেদা জিয়া তো তখন রাখে নাই, তো কী জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে, তাদের কী অধিকার আছে বলার? তাদের হাতে যখন সুযোগ ছিল তখন তারা তা করেনি, আমরা তো সমর্থন দিতে চেয়েছিলাম, তা আমরা এটা নিয়ে অনেকবার কথাও বলেছি। তারপরেও যেহেতু সংসদীয় গণতন্ত্র প্রবর্তন হবে, আমরা কিন্তু ভোট দিয়ে সংবিধান সংশোধন করবার মতো 2/3 মেজরিটি বিএনপি জামাত জাতীয় পার্টির ছিল না, আওয়ামী লীগের ভোট ছাড়া তারা ওই বিল সংশোধন করতে পারতো না। এবং যেহেতু বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি প্রধান বিচারপতি থেকেই দায়িত্ব নিয়েছেন, তাকেও বলেছিলাম যে তার এই দায়িত্বপ্রাপ্ত এই সময়টা আমরা তাকে আমরা বৈধতা দেব, তার জন্য একটা সংশোধন আনা দরকার ছিল। তা আমরা কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভোট দিয়ে তখন এই বিলটা আনি এবং বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়, কারণ মিলিটারি ডিক্টেটররা তো আর গণতন্ত্র দিতে জানে না, এটা ছিল আমাদেরই আন্দোলনের ফসল, আমরাই করি। তো সেই সময় কিন্তু খালেদা জিয়া রাজি হয়নি। তখন আজকে বিএনপি জামাতকে নিয়ে একেবারে তত্ত্বাবধায়ক সরকারের জন্য এত আন্দোলন কেন? তখন খালেদা জিয়া কী বক্তৃতা দিয়েছিল আমি প্রশ্ন করি, আমাদের বিএনপির যে নেতা সারাদিন 3-4 জন মাইক লাগায় কথা বলে যাচ্ছে তাদেরকে প্রশ্ন, তখন খালেদা জিয়া বলেছিল পাগলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই, তা আমি এখন তাদেরকে জিজ্ঞেস করি তারা পাগলা শিশু পেয়েছে কিনা। নিরপেক্ষ তো পাগল শিশু পাবে, সে পাগলা শিশু সে নিরপেক্ষ তারা পেয়েছে কিনা সেই জবাবটা জাতির কাছে আগে তাদের দিতে হবে।